আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকেই এই নিউজটি দেখছেন সবাইকে নিউজে স্বাগতম। সিলেট ও চট্টগ্রাম থেকে সরাসরি ফ্লাইট নেই, আমিরাত যেতে প্রবাসীদের বিড়ম্বনা। কবে আমিরাত যেতে পারবেন সিলেট ও চট্টগ্রাম থেকে তাও জানা নেই প্রবাসীদের। তো চলুন বন্ধুরা, এই বিষয়গুলো নিয়েই আজকের এই নিউজ জেনে আসি। করোনার কারণে বেশ কয়েক মাস বন্ধ থাকার পর আবারও চালু হলো ঢাকা থেকে সরাসরি দুবাই আবুধাবি ফ্লাইট। কিন্তু বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম থেকে ও সিলেটের ফ্লাইট না থাকায় পদে পদে দুর্ভোগে পড়েছেন চট্টগ্রামের ও সিলেটের প্রবাসীরা। জানা যায় গত 3রা অক্টোবর থেকে ঢাকা থেকে আবুধাবি ও দুবাই ফ্লাইট চালু করেছে দেশের জাতীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ঢাকা আবুধাবি রুটে সপ্তাহে 4টি এবং ঢাকা দুবাই রুটে সপ্তাহে 5টি ফ্লাইট পরিচালনা করছেন তারা। বিমান অফিসে ফিরতি টিকিট রিকনফার্ম করার জন্য টোকেন নিতে হচ্ছে 10 দিন আগে। যাদের চট্টগ্রাম এয়ারপোর্ট দিয়ে টিকিট করা ছিল তারা আবার ঢাকা হয়ে দুবাই যাওয়ার টিকিট করতে হচ্ছে, কারণ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্ট ছাড়া আর কোথাও পিসিআর টেস্ট হচ্ছে না। তাই প্রবাসীদের যোগাযোগ করতে হচ্ছে বিমান অফিসে, এতেই চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের। তাই প্রবাসীদের দাবি, চট্টগ্রাম ও সিলেটে দুবাইয়ের যাওয়ার জন্য আরটিপিসিআর ল্যাব অতি দ্রুত চালু করার জন্য। নগরের 16 শহর 2 নম্বর গেটে বিমান অফিসের সামনে প্রবাসীদের জটলা চোখে পড়ে। কয়েকজন প্রবাসী জানান বিমান অফিসে এসেই নানা হয়রানির কথা। উল্লেখ্য, দীর্ঘ আন্দোলনের পর ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বসেছে পিসিআর ল্যাব। এদিকে বিমান অফিসের চট্টগ্রাম কার্যালয়ের একজন কর্মকর্তা বলেন, ফ্লাইট চালু হওয়ার পর হুমড়ি খেয়ে পড়েছেন সব প্রবাসী, ফলে সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে। প্রতিদিন 300 প্রবাসীকে তাদের সমস্যা সমাধান করে দিতে সেবা দিচ্ছি, অতিরিক্তদের পরবর্তী সেবার জন্য সময় দিয়ে টোকেন দেওয়া হচ্ছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপমহাব্যবস্থাপক তাহেরা খন্দকার বলেন, চট্টগ্রাম শাহ আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে আবুধাবি দুবাইতে বা মধ্যপ্রাচ্যে যাদের সরাসরি ফ্লাইট শিডিউল করা ছিল তাদের ঢাকা হয়ে যেতে হচ্ছে, এর ফলে একটু কাজের চাপ পড়েছে। আটকে থাকা প্রবাসীরা চলে গেলেই এ চাপ আর থাকবে না।